আগে কিন্তু বন ধ্বংস হয়ে যাওয়ার ফলে ঝড়ের প্রকোপটা এই অঞ্চলে অত্যাধিক বেড়ে গেছে আর দূষণ হচ্ছে বায়ু দূষণের ফলে পরিবেশের তাপমাত্রা বেড়ে জলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে সেই সঙ্গে জলে লবণের পরিমাণ বাড়ছে ফলে বহু গাছের সংখ্যা আরও তোমার কমে যাচ্ছে এমনি ঝড়ে যাচ্ছে আরও কমে যাচ্ছে দূষণের কারণে দেখা গেছে যে সুন্দরী জাতীয় গাছে অগ্রভাগটা শুকিয়ে শুকিয়ে একরকম রোগ হচ্ছে খাদ্য খাদকের সংখ্যার ভারসাম্যে ব্যাঘাত হচ্ছে খাদকরাও মানে বনভূমি না পাওয়ায় ধরো হরিণ জাতীয় তৃণভোজী প্রাণী অনেক কমে যাচ্ছে এবং তাদেরকে তাহলে না খেতে পেয়ে খাদকরা নিজস্ব বাসস্থান ছেড়ে লোকালিটিতে চলে আসছে লোকালয় ফলে অনেক সংঘাতে অনেকেই মারা যাচ্ছে আমরা সব হয়তো টের পাচ্ছি না সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে বনভূমি ধ্বংস হওয়ার ফলে এবং গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বাড়ার ফলে দিনে দিনে দেখা যাচ্ছে যে সমুদ্রতলের উচ্চতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ফলে ছোটো ছোটো দ্বীপগুলো ডুবে যাচ্ছে দ্বীপগুলিতে প্রায় বন্যা হচ্ছে আর দ্বীপের উদ্ভিদ প্রাণীরা কিন্তু সত্যি সত্যি আমরা একদিন এদেরকে পাবো না তাহলে ম্যানগ্রোভ যে অরণ্যটা পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য ছিল সুন্দরবনে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশকে ঘিরে যেটা সেটা কিন্তু বর্তমানে যথেষ্ট পরিমাণে মানে ডেঞ্জার যদিও এখনো পর্যন্ত বিশ্ব ঐতিহ্য তালিকা এটা অন্তর্ভুক্ত ওয়ার্ল্ড হেরিটেজ এটা একটা তা সত্ত্বেও কিন্তু খুব ক্রিটিক্যাল এটা এটা চলে গেছে আচ্ছা সুন্দরবনের পরিবেশগত সমস্যা এবার আসছি আমরা জীববৈচিত্র্য সংরক্ষণে জেএফএম এবং পিবিআর ভূমিকা জেবে জেএফএম হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট জয়েন্ট কি হিসেবে না লোকাল যারা লোক আছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে একজোটে কাজ করা এই হচ্ছে জেএফএম মানে বনভূমি যারা এন্ডেঞ্জার্ড হয়ে গেছে বিপন্ন হয়ে গেছে তাদের পুনরুদ্ধার করা যদি কোনো জমি খালি পড়ে থাকে পতিত পড়ে থাকে সেখানে বনসৃজনের মাধ্যমে মানে গাছপালা ইত্যাদি বসানোর মাধ্যমে এবং স্থানীয় মানুষের সাহায্য নিয়ে সরকারি বনদপ্তরের সাহায্য নিয়ে এই যে একটা পরিকল্পনা এই যে একটা ম্যানেজমেন্ট সেটাকে বলা হয় জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এটা প্রথম প্রকল্পটি শুরু হয়েছিল উনিশশো সালে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার আড়াবাড়ি শাল জঙ্গল উদ্ধার পুনরুদ্ধার প্রসঙ্গ নিয়ে এই সময়টা কি হয়েছিল এই পুনরুদ্ধারের দায়িত্বে ছিলেন সাধারণ মানুষরা এবং ফরেস্ট অফিসার এ কে ব্যানার্জি প্রকল্পটি হয়েছিল যে ওই শাল অরণ্যকে ধ্বংস করার একটা কথা হয়েছিল তখন স্থানীয় জনগণটা দাবি তুলেছিল যে এই অরণ্যকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হবে বর্তমানে তো ধ্বংস করতেই বলবে আর কি এই প্রকল্পে সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে অরণ্যের সুরক্ষিত অরণ্যকে সুরক্ষা এবং ব্যবস্থাপনাটাকে সুনিশ্চিত করা হয়েছিল হ্যাঁ এই প্রকল্পকে গ্রামবাসীরা একটা কর্মসংস্থানের সুযোগ হিসেবেও নিয়েছিল বা নিয়েছে যাতে তারা প্রয়োজন মতন ঠিকভাবে মানে প্ল্যান্ড উপায় আর কি পরিকল্পনা মাফিক বনজ সম্পদকে সংগ্রহ করে স্বনির্ভর হতে পারে উনিশশো সালে বারোশো বাহাত্তর হেক্টর পরিমিত শাল জঙ্গলটি দশ বছরের মধ্যে বৃহৎ ঘন জঙ্গলে পরিণত হয়েছে বিস্তৃতিও বেরিয়েছে এই প্রকল্পটি বন দপ্তরকে মানে একটা গর্ব আর কি ঠিক আছে এরকম প্রকল্প আরও গড়ে তোলার জন্য চেষ্টা করা হচ্ছে জেএফএমের গুরুত্ব কীরকম এর সাহায্যে স্থানীয় মানুষকে অংশগ্রহণ করানো হয় সচেতন করানো হয় যাতে চোরা শিকারীরা এসে মূল্যবান উদ্ভিদ এবং প্রাণীদের না দখল করে না হত্যা করে বনের সুষ্ঠু যে স্থিতিশীল পরিচালন ব্যবস্থায় স্থানীয় লোককে সামিল করলে কি হয় বনদপ্তর এবং স্থানীয় লোকজন একযোগে কাজটা করতে পারে ফলে স্থানীয় লোকের পক্ষে বনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা পশুচারণকে রোধ করা দাবানলের হাত থেকে রক্ষা করা গাছ কাটা বন্ধ করা বনজ উদ্ভিদকে চাষবাস করা এগুলো কিন্তু এরা সহজেই করতে পারে যেটা কিন্তু বন দপ্তরের পক্ষে অত সহজসাধ্য হয় না যেমন জ্বালানির ক্ষেত্রে এরা বনের শুকনো কাঠ হ্যাঁ পাতা ইত্যাদিকে জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারে গাছ কাটার পরিবর্তে বিভিন্ন প্রকার ওষুধ হ্যাঁ বিভিন্ন গাছের পাতা মূল বীজ ইত্যাদি থেকে বিভিন্ন প্রকার ওষুধ সংগ্রহ করতে পারে এছাড়া নানা রকম ধরনের বিড়ি পাতা শাল পাতা ইত্যাদি সংগ্রহ করে জীবিকা অর্জন করতে পারে বিভিন্ন প্রাণীজ সম্পদ যেমন মধু মোম লাক্ষা ইত্যাদি সংগ্রহ করতে পারে এইভাবে কি হয় সামগ্রিকভাবে স্থানীয় অঞ্চলের অর্থনৈতিক বিকাশ ঘটে এবং কর্মসংস্থান বেড়ে ওঠে আর সর্বোপরি জীববৈচিত্র্যের ওপর মানুষের আক্রমণ অনেকখানি কমানো সম্ভব হয় এটা হচ্ছে এর ঐতিহাসিক পটভূমি একটুখানি বললাম আমি আর এর হচ্ছে মেন গুরুত্ব হচ্ছে বা কাজগুলো হচ্ছে এই এবার হচ্ছে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার এটা হচ্ছে একটা রেজিস্টার মানে একটা নথি একটা তথ্য সংক্রান্ত একটা তালিকা এখানে স্থানীয় জীব সম্পদের সম্বন্ধে জ্ঞান তাদের কখন পাওয়া যায় সেই সব তাদের কিভাবে ব্যবহার করা যায় তাদের কিভাবে সংরক্ষণ করা যায় তাদের ঐতিহ্য কী হ্যাঁ এবং বিশ্বাস তাদের ওপরে কি কি বিশ্বাস এখানে আছে সমস্ত তথ্য মজুত থাকবে এই নথিটার এটাকে বলা হয় পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার এটা সফল করতেও কিন্তু স্থানীয় মানুষের সহযোগিতা প্রয়োজন কারণ জীববৈচিত্র্য সম্বন্ধে স্থানীয় মানুষের যা জ্ঞান সেটা কিন্তু বন দপ্তরের সঙ্গে সঙ্গে তৈরি হতে পারে না স্থানীয় লোকেদের মধ্যে অনেক সময় অলিখিত জ্ঞানও পাওয়া যায় এর সাহায্যে আমরা ওই অঞ্চলের উদ্ভিদ এবং প্রাণী বৈচিত্র্যকে চিনতে পারি তেমনি এদের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ যে সম্পদগুলো আছে সেগুলোকে আমরা পেটেন্ট স্ট্যাম্প দিয়ে তাদেরকে সুরক্ষিত করতে পারি এই রেজিস্টারে কেবল উদ্ভিদ এবং প্রাণীর নামের তালিকায় যে থাকে তা নয় তাদের বাসস্থান নর্মাল কি বর্তমানে সংখ্যা কি পূর্বে কি ছিল কি অর্থনৈতিক মূল্য কি ব্যবহারিক মূল্য তাদের চাষ বা প্রজনন কিভাবে করা সম্ভব হ্যাঁ এইগুলো কিন্তু সমস্ত কিছু তথ্য এই রেজিস্টারে মজুদ থাকে এই তথ্য তৈরির সময় বয়স্ক লোকেদের সঙ্গে বিশেষভাবে যোগাযোগ করতে হয় মানে এটা অনেকটাই জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের মতোই এর ভূমিকা কি এটা বলছে যে কোনো একটা এলাকার জীববৈচিত্র্য সম্পর্কে জানা যায় অঞ্চলটার যে জীববৈচিত্র্যের অর্থনৈতিক গুরুত্ব সেটা সম্বন্ধে ধারণা করা যায় অঞ্চলটায় অতীতে কীরকম সংখ্যায় সংখ্যা ছিল সেটা বুঝতে পারা যায় সেই তুলনায় বর্তমানে কি হয়েছে সেটা বোঝা যায় কি কি কারণে জীববৈচিত্র্য কমে আসছে এবং স্থানীয় লোকেরা কোন কোন জীব কমে আসার জন্য বিশেষভাবে দায়ী সেটা বোঝা যায় কোন কোন জীব বৈচিত্র্যের ভেষজ গুণ রয়েছে বা অর্থনৈতিক গুরুত্ব রয়েছে বা কোন কোন জীব এলাকার মানুষরা জীবিকা অর্জনের উপায় হিসেবে ব্যবহার করতে পারেন সেটা সম্বন্ধেও জানা যায় এইটা হচ্ছে আমাদের পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টারের ভূমিকা তবে তুমি জানবে তোমরা জানবে যে এই দুটো ক্ষেত্রেই কিন্তু লোকাল লোকের কিন্তু সহযোগিতা এবং তাদের থেকে জ্ঞান প্রাপ্তি কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে আমাদের আর বাকি রইল ভারতের কিছু বিপন্ন প্রজাতি এবং তাদের সংরক্ষণ তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে তোমরা ইতিমধ্যে এক নম্বরের সমস্ত কোয়েশ্চেন সংগ্রহ করতে থাকো এক আর দুইয়ের সমস্ত কোয়েশ্চেন সংগ্রহ করা তোমার উদ্দেশ্য তোমার কাজ বড় বড় কোশ্চেন বই থেকেই যেটুকু আছে সেটুকুও একজোট করে রাখতে পারো তবে আমি কিছু ক্রিটিক্যাল কোয়েশ্চেন দেব সবটাই যে দেবো তা নয় প্রত্যেককে আলাদা আলাদাভাবে দুটো কি পাঁচটা করে ক্রিটিক্যাল কোয়েশ্চেন দেব পরীক্ষা মানে আমি সামনে ফোন করে হয়তো সেটা করব। আর তোমরা কিন্তু পরস্পরের মধ্যে সেই পাঁচটা ছটা কোয়েশ্চেন আদান প্রদান করে নিয়ে জিনিসটাকে পুরো তৈরি করে ফেলবে এই লাস্ট দুটো চ্যাপ্টারকে আগে তৈরি করে ফেলো তারপরে জেনেটিক্সটা নিয়ে আমরা চিন্তাভাবনা করব